জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। দিনে দুপুরে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের ইসলামপুর থানার বনমালীঘাট এলাকায়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। এই ঘটনায় পাঁচজন বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে সিপিআইএমের বিরুদ্ধে। তাদের মধ্যে তিনজনকে তড়িঘড়ি গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওই হামলার ঘটনায় রবীন্দ্র মণ্ডল নামে একজন বিজেপি কর্মী গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা গেছে। তার সারা শরীরে কোপানো হয়েছে। পরে গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র মারফত জানা গেছে, পঞ্চায়েত ভোটের আগে থেকেই ওই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল। ওই এলাকায় বিজেপি প্রার্থী 15 ভোটে হেরে যায়। তারপর থেকেই সিপিআইএমের লোকজন লাগাতার শাসানি হুমকি দিত বলে জানা গেছে। মাঠে যাই, ফোন করতে করতে কার্ড দিয়ে, ঠিক আছে, দিয়ে বের হয় তো আমি কাউকে ফোনে গালাগালি করে একটু গালাগালি করেছি। ওরা ভেবেছে যে হয়তো আমাকে কেউ গালাগালি করেছে। ওখানে বাপি মাপি কেউ ছিল না। এবার ওদেরই এক বন্ধু, ও যে বলেছে ওদেরকে যে তোকে গাল দিয়েছি করছে, দিয়ে সকাল থেকে গঙ্গার ধারে 10-12 জন পাসলি মেশিন লিয়ে সব বসেছিল ওরা বোম লিয়ে। ওরা সিপিএম দলের বাপি, প্রতাপ, সঞ্জিত, রাজকুমার এরা সবাই ছিল, আরো লোকজন ছিল অনেক। দিয়ে যখন আমি উঠে আসি, যখন বাবা আসে যে আমাকে যদি মারবে নাকি ওই ঘাট থেকে এসে, যে আমি লোক দেখে তখন আমার বাড়িটা যায়। দিয়ে তারপর আমি পুলিশকে ফোন করি, তারপরে পুলিশ আসে, পুলিশ এসে বললো যে না আর যাই ঝামেলা হবে না, থানায় আমাকে কেস করতে বলো। আমি থানায় যেতাম, তার কিছুক্ষণ পরে পুলিশ যাওয়ার পরে ওরা এসে সবাইকে কুবাইতে লেগেছে, যে যেরকম ভাবে ফেলেছে, আমাকে কুবিয়েছে, আমার ছোট ভাইকে কুবিয়েছে, আমার নানিকে কুবিয়েছে, আমার জ্যাঠাকে গোটাই পেটে কুবিয়েছে। এই জ্যাঠা এখন আসেনি। ওরা ছিল অনেকজন, ছিল 30-40 জন এসেছে।